আগামী 48 ঘন্টার মধ্যে বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তো বাংলার কোন কোন জেলায় কবে কখন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এবং কতদিন পর্যন্ত চলবে এই বৃষ্টি, তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ 11 এপ্রিল সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাও জেলার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী 4 থেকে 5 দিন দিনের তাপমাত্রার সেরকম বড় কোনো পরিবর্তন হবে না। শুক্রবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 11 এপ্রিল সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী 4 থেকে 5 দিন দিনের তাপমাত্রারও সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। শুক্রবার আসানসোলের রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.1 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 35.26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা সাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম ছাড়াও উত্তর পূর্বের রাজ্যগুলির বিস্তীর্ণ এলাকায় আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অরুণাচল প্রদেশে 10 এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম এবং মেঘালয়ে 12 এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। 10 থেকে 12 এপ্রিলের মধ্যে অসম এবং মেঘালয়ের কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ধন্যবাদ।